আমার বাচ্চা কাচ্চা মুখের দিক তাকায় লাজকেও 5টা টাকার লাগি মারছি জানেন দিতে পারি না দেখা 5টা টাকার লাগি মারছি তাহলে কি করব বলেন মরব এই সংকটের মধ্যে যখন মানুষ অকাতরে জীবন দিচ্ছে মানুষ চিকিৎসা পাচ্ছে না বাচ্চাদের খাদ্যের যোগান দিচ্ছে না শুধুমাত্র 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের অর্থনীতি ধরে রেখেছে সেই প্রবাসীদের কথা মনে করছি না সে অসহায় মানুষের কথা মনে করছি না সেই মৃত্যুর মিছিল কো ভয় করছি না আমরা এক একজনের চরিত্র অনন করার জন্য ব্যস্ত আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভাইরা আপনাদের সাথে কিছু দুঃখের কথা বলতে আসলাম করোনা ভাইরাসে সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছে আজকে মানুষের জীবন যেন হুমকির মুখে পড়েছে একদিকে মানুষ সুচিকিৎসা পাচ্ছেন না অন্যদিকে মানুষের অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে বাংলাদেশে মানুষের হাহাকার যারা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির সদস্য তারাই সবচেয়ে বেশি সংকটে আছেন ভিক্ষুক ভিক্ষা করতে পারেন উচ্চবিত্তদের টাকার কোনো অভাব নেই কিন্তু যারা মধ্যবিত্ত সামান্য আয় দিয়ে সংসারটা চালিয়ে যায় আজকে তারা মানবেতর জীবন যাপন করছে তারা না পারছে হাত পেতে কারোর সাহায্য নিতে না পারছে বলতে না পারছে সংসারের খরচ মেনটেন করতে হয়তো সরকারি চাকরি যারা করছেন তারা হয়তো তাদের বেতনটা অব্যাহত আছে কিন্তু যারা প্রাইভেট চাকরি করছেন দেশে এবং বিদেশে সবখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হচ্ছেন এবং তারা মানবতার জীবন যাপন করছেন আসুন সেই দৃশ্য বাংলাদেশের রাজপথে কয়েকজন রিকশা চালক থেকে শুনি যারা বিভিন্ন পেশায় কাজ করতে না পেরে রিকশা চালাতে বাধ্য হয়েছেন পরিবারের ন্যূনতম খরচ যেটা বাচ্চাদের ন্যূনতম খরচ যেটা সেটা মেটানোর জন্য আজকে হাহাকার করছেন এই যে সারাটা দিন না খেয়ে রইছে গোলাবান্ত মুখের দিকে তাকিয়ে রইছে বাপ তো এখন এই ঢাকা শহরে আছি যদি এরকম ভাবে মরি তাহলে এটা গজব পড়বো কুদার গজব বুঝছেন গরিবের উপর যদি এরকম অত্যাচার করে সরকার এরা আমি বলে দিলাম দেখ আমার বাচ্চা আজকে মাংস খেতে চায় আমি কিনতে পারি না কি বলবো আমি একা না আমার মতো শত শত টিচার আজকে বেকার হয়ে আছে আমার কো চিন্তা করি না আমি প্রিয় ভাইরা আপনারা শুনলেন মানুষের হাহাকার কষ্টের কথা বিভিন্ন পেশায় চাকরি হারিয়ে রিকশা চালাতে বাধ্য হচ্ছে অনেকেই তারপরেও কি তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে পারছেন তাদের প্রয়োজন মেটাতে পারছেন পারছেন না এটাই বাস্তবতা মানুষ কে কার কাছে বলবে কে কার কথা শুনছে শুনছে না আজকে এই সংকটের মধ্যে প্রবাসীদের কথা বলতে চাই হ্যাঁ গত বছর এই মাসটি অর্থাৎ যে মাসটি আমরা অতিক্রম করেছি এপ্রিল মাসে যতটুকু র্যাভিডেন্স গিয়েছে এই বছরের এই গত মাসটিতে তার ডবল র্যাভিডেন্স পেয়েছে বাংলাদেশ এবং সেই কারণে হয়তো প্রবাসীদের পরিবারগুলি এখনও সংকট মুক্ত আছে অথবা তাদের ন্যূনতম প্রয়োজন যেটা সেটা মেটাতে পারছেন কিন্তু আপনারা কি বিবেচনা করে দেখেছেন যখন ভাইরাসের কারণে পৃথিবীতে কাজকর্ম হারিয়েছে অনেকেই সেই মুহূর্তে প্রবাসীরা কেন ডবল র্যাভিডেন্স দিচ্ছে কোত্থেকে আসছে কিসের উৎস থেকে তারা দিচ্ছে আজকে সেই কথাটি আমি আপনাদেরকে বলতে চাই দুঃখজনক হলেও সত্য যে প্রবাসীটি প্রতি বছর দেশে যায় সে টিকিটের টাকা জোগাড় করেন দেশে যাওয়ার খরচের টাকা জোগাড় করেন কিছু সামান কেনার টাকা জোগাড় করেন আজকে সেই উদ্বৃত্ত টাকাটিয়ে সেই দেশে যাওয়ার খরচ দিয়ে আজকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন পরিবারের কাছে শুধুমাত্র এই জন্যে যে এই মুহূর্তে এই সংকটের মুহূর্তে তার আপনজনেরা যাতে কষ্ট না করে যে মানুষটি এক বছর পর পর দেশে যেতেন ছয় মাস পরে দেশে যেতেন দুই বছর পরে দেশে যেতেন আজকে সেই মানুষটি দেশে যাওয়ার কথা চিন্তা করছেন না ভুলে গিয়েছেন দুই বছর তিন বছর সে এখন আর দেশে যাওয়ার কথা ভাবছেন না কারণ টিকিটের যে পয়সা সেই পয়সাটি দিয়ে তার পরিবারকে বাঁচাতে চাচ্ছেন এখানে যে তারা একটু ভালো অবস্থায় চলতেন সেখান থেকে টাকা বাঁচিয়ে আজকে বাংলাদেশকে র্যাভিডেন্স দিচ্ছে প্রিয়জনদেরকে র্যাভিডেন্স দিচ্ছে এখানে একটা শার্ট কেনার কথা ঈদের সময় সেই শার্টটি তিনি খরিদ করেন নাই একটি মোবাইলের প্রয়োজন নিজের জন্যে সেটা খরিদ করেন নাই আর সেটা না করে বাংলাদেশকে র্যাভিডেন্স দিচ্ছে আর সেই কারণেই এই করোনা ভাইরাসের সময় যখন সকল ব্যবসা বাণিজ্য ধ্বংসের দ্বার প্রান্তে সেই মুহূর্তে প্রবাসীরা ডবল র্যাভিডেন্স দিচ্ছে
কিন্তু যাদের জন্য দিচ্ছে, যে রাষ্ট্র ভোগ করছে, যে প্রিয়জনেরা ভোগ করছে, তারা কি ফিল করছে সত্যিকার অর্থে যে কোত্থেকে প্রবাসী এই মুহূর্তে ডবল টাকা পেল, বাংলাদেশে ডবল সার্ভিস দিল তারা? আজকে সেই প্রবাসীদের দুঃখের কথা আমরা জানি, আমরা যারা প্রবাসে আছি। আমরা দেখেছি প্রবাসীরা নিজে না খেয়ে পরিবারকে টাকা দিচ্ছে, রাষ্ট্রকে টাকা দিচ্ছে। আজকে সেই সংকটের মধ্যে থেকেই প্রবাসীদের সর্বোচ্চ হারিয়ে সকল পুঁজিপাট্টা শেষ করে বাংলাদেশকে দিয়ে যাচ্ছে, খেয়ে না খেয়ে দিয়ে যাচ্ছে। সেই টাকা দিয়ে আমাদের দেশের মানুষ সুখে শান্তিতে আছে, তবুও দেশে যারা চাকরি বাকরি করছেন, দেশে যারা মধ্যবিত্ত আসছেন, তাদের হাহাকার এই ভিডিওর মধ্যে শুনলেন। কিন্তু দুঃখের বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই সংকটের মধ্যেও আমরা কি করছি আসলে? আমরা যারা ভালো আছি, আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা সুশীল সমাজ, আমরা যারা সমাজের উচ্চবিত্ত, আমরা কি করছি? আমরা একে অন্যের চরিত্র হরণ করছি। এই সংকটের মধ্যে যখন মানুষ অকাতরে জীবন দিচ্ছে, মানুষ চিকিৎসা পাচ্ছে না, বাচ্চাদের খাদ্যের যোগান দিচ্ছে না, শুধুমাত্র 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের অর্থনীতি ধরে রেখেছে, সেই প্রবাসীদের কথাও মনে করছি না, সে অসহায় মানুষের কথাও মনে করছি না, সেই মৃত্যুর মিছিলকে ভয় করছি না। আমরা এক একজন এক একজনের চরিত্র হরণ করার জন্য ব্যস্ত আছি। এক রাজনীতিবিদ আর রাজনীতিবিদের চরিত্র হরণ করছি, এক সুশীল সমাজ আর সুশীল সমাজের চরিত্র হরণ করছি, এক আলেম আর এক আলেমের চরিত্র হরণ করছি আমরা, এক ইউটিউবার আর এক ইউটিউবারের চরিত্র হরণ করছি, এক সাংবাদিক আর এক সাংবাদিকের চরিত্র হরণ করছি। জাতীয় পর্যায়ে ব্যক্তিগত এই বিষয়গুলি আসার কথা ছিল না। আপনার রাজনৈতিক মত পার্থক্য থাকবে, সামাজিক মত পার্থক্য থাকবে, সুশীল সমাজের মধ্যে মত পার্থক্য থাকবে, সেটাকে জাতীয়ভাবে সেটাকে তার মর্যাদা বজায় রেখে বিতর্ক করুন। কিন্তু যে ইস্যুতে যাকে দমন করতে চাচ্ছেন, সেই ইস্যুতে দমন করতে না পারে আজকে একে অন্যের চরিত্র হরণ করা শুরু করেছেন গণ আর সর্বক্ষেত্রে, মিডিয়াগুলিতে, টকশোগুলিতে আমরা দেখি অশ্লীলভাবে একজন আরেকজনকে আক্রমণ করছেন, উলঙ্গ করে দিচ্ছেন। এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো শিক্ষা ছিল না আমাদের। এই সংকটের মধ্যে যে সংকট সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেই সময়ও আমরা একজনের পার্সোনাল বিষয় সমালোচনা করছি, পার্সোনাল বিষয় খুলে দিচ্ছি। আমরা কে ফেরেস্তা, কার চরিত্রে দাগ নেই, কার গোপন কিছু নেই, কার মানবিক দুর্বলতা নেই? আজকে বেহায়ার মতো, বেসরমের মতো কার কি দুর্বলতা আছে সেগুলি নিয়ে যেন মিডিয়া, সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে আছে। কে কাকে কত বেশি উলঙ্গ করে দিতে পারবো, নিকৃষ্ট আক্রমণ করতে পারবো, দুঃখ পুরো জাতির জন্য, দুঃখ আমাদের জন্য। আমরা কি মানুষ হব না? আমাদের কি মনুষ্যত্ব ফিরে আসবে না? আমাদের কি বিবেক জাগ্রত হবে না? যদি আমরা এই নৃশংস করোনা ভাইরাসের মৃত্যু দেখেও যদি আমরা এই অশ্লীল আক্রমণ থেকে পরস্পরকে বাঁচানোর জায়গায়, হেল্প করার জায়গায় চরিত্র হনন করছি, লেখা করে দিচ্ছি, কার পরিবারের কি অবস্থা, কার স্ত্রী সন্তানের কি অবস্থা, কাপড় খুলে নিচ্ছি একে অন্যের, আমাদের বিবেক কি জাগ্রত হবে না? এতগুলি সংকটের কথা বললাম, সেই সংকটগুলি কি আমাদের দৃষ্টিতে আসে না? করুণ মৃত্যু কি আমাদের দৃষ্টিতে আসে না? বাবার আত্মনাদ কি আমাদের দৃষ্টিতে আসে না? অসহায় বাচ্চার ক্ষুধার্ত কণ্ঠ কি আমাদের চোখের সামনে ভেসে ওঠে না? আমাদের কর্ণগোচর হয় না? যদি হতো তাহলে শুধুমাত্র পারস্পরিক মত পার্থক্যের জন্যে, রাজনৈতিক বিভাজনের জন্যে আমরা মানুষকে এভাবে নির্লজ্জভাবে কাপড় খুলে দিতে পারতাম না। শুধুমাত্র কি একজন ব্যক্তিকে কাপড় খুলে দিচ্ছি, তার পরিবার নিয়ে টান দিচ্ছি, তার স্ত্রী সন্তান নিয়ে টান দিচ্ছি, তার চরিত্র নিয়ে টান দিচ্ছি, কে ফেরেস্তা বলুন? কার দোষ ত্রুটি নাই, কার মানবিক দুর্বলতা নাই? তাহলে কেন আমরা এই অশ্লীল বিষয়ে প্রতিযোগিতা করছি, একে অন্যকে ধ্বংস করে দিতে চাচ্ছি? আমাদের কি বিবেক জাগ্রত হবে না? আমাদের কি মনুষ্যত্ব ফিরে আসবে না? আমরা কি অসহায় মানুষের কান্না শুনবো না? আমরা কি ক্ষুধার্থের কথা ভাববো না? আমরা কি অসহায় প্রবাসীদের কথা ভাববো না, যারা তাদের সমস্ত সম্পদ দিয়ে দিচ্ছে পরিবার পরিজনের জন্য, রাষ্ট্রের জন্য? আমরা কি তাদের কথা ভাববো না? আজকে তারা তাদের সর্বস্ব দিয়ে দেশকে দিয়ে যাচ্ছে, বাঁচার পরোয়া নাই, বেঁচে আবার দেশে যেতে পারবে কিনা সেই পরোয়া নাই, সমস্ত বিনিয়োগ, সমস্ত অর্জন দেশে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য 3 গুণ 4 গুণ র‍্যাপিডেন্স। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা একটু চিন্তা করি, যে দুর্দশা আমরা দেখছি করোনা ভাইরাসে, যেভাবে মানুষের জীবন যাচ্ছে,
শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে পারছে না, সেই অবস্থা আমার জন্য আপনার জন্য হয়তো অপেক্ষা করছে। অতএব আমরা মানুষের চরিত্র হরণ না করে, মানুষকে অপমানিত না করে, মানুষকে লাঞ্ছিত না করে মানবতার পাশে দাঁড়াই, প্রবাসীদের কথা চিন্তা করি, দেশের মানুষের কথা চিন্তা করি, দরিদ্র মানুষের অন্নের ব্যবস্থা করি, খাদ্যের ব্যবস্থা করি, ঔষধের ব্যবস্থা করি, তবেই হয়তো আল্লাহ আমাদেরকে রহম করবে, তবেই হয়তো আল্লাহ আমাদের এই করোনা ভাইরাসের হাত থেকে হেফাজত করবে। না হলে ধ্বংস আমাদের অনিবার্য। আমরা তো নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি, আমরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছি। ভাইরাস কি আমাদেরকে শেষ করবে? আমরা নিজেরাই তো নিজেদের চরিত্র উন্মোচন করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে রহম করুক। সর্বশেষ সকলের শুভ বুদ্ধির উদয় হোক সে প্রার্থনা করে শেষ করছি। ধন্যবাদ।